রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল 4.2। এর উৎপত্তি স্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে 12 এবং টাঙ্গাইলের সখীপুর থেকে 14 কিলোমিটার দূরে। দুপুর 12:50 এ ভূকম্পন অনুভূত হয়, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকার আশপাশের এলাকা ছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। ইউরো মেডিটেরানিয়ান সিসমোলজিক সেন্টার জানিয়েছে, কম্পনটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে। এর আগে গত 14 আগস্ট রাত 8:51 ঢাকা সহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।